রাজধানীতে নতুন টাকার কেনাবেচা বেশ জমজমাট, তবে দাম দিতে হচ্ছে অনেক বেশি। বাংলাদেশ ব্যাংক এবছর নতুন টাকা ছেড়েছে কম। ঈদ সালামি মানেই নতুন টাকা, কিন্তু আগেভাগেই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় নতুন নোটের চাহিদা বেশি। রাজধানীর গুলিস্তান ফুটপাতে বেশি দামে বিক্রি হচ্ছে টাকার কাগজের নোট, একই দরে নোট বিক্রি হচ্ছে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতেও। 10, 20 ও 50 টাকার নতুন নোটের এক বান্ডিল কিনতে গুনতে হচ্ছে বাড়তি 250 টাকা। টাকা যদি টাকা বেশি দিয়ে কেনা লাগে, এটা আমাদের কপালের দুঃখ ছাড়া আর কিছু না। আগে এখন ব্যাংকের টাকা পাই নাই, তো এখন আগে এখন নিতেছি বেশি টাকা দিয়ে, বাড়টা অনেক বেশি। 3000 টাকায় 600 টাকা চাইতেছে, মানে কোন দেশে বাস করি বলেন। বছর একটা দিন নতুন টাকা পোলাপান করে দিব খুশিভাবে, অথচ মনে করেন এরা সিন্ডিকেট করে রাখছে। ঈদ উদযাপনে ব্যবসায়ী মোজাম্মেল হোসেন নোয়াখালী যাবেন। বাড়ি ফেরার পথে নতুন নোট কিনতে এসেছেন গুলিস্তান ফুটপাতে, বাধ্য হয়ে বেশি দামে 6টি নতুন নোটের বান্ডিল কিনেছেন তিনি। বাচ্চাদের খুশির জন্য টাকা কিনতে আসি, অনেক অন্য অন্য বছর তুলনায় এবারকার নতুন টাকার রেটটা বেশি। একই অবস্থা প্রবাসী রোস্তম আলী কাশ্মীর, পরিবার সহ নতুন নোট কিনতে এসে নতুন অভিজ্ঞতার মুখোমুখি তিনি। 20,000 টাকার নতুন নোট কিনতে তাকে বাড়তি দিতে হয়েছে 1,500 টাকা। তবে আমি মনে করি এটা একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, যেহেতু ঈদ উপলক্ষে এটা একটা ঈদের একটা অংশ বিশেষ। বিক্রেতাদের দাবি, এবার বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছেড়েছে কম, তাই চাহিদা তুঙ্গে। দুই হাত ঘুরে বেশি দামে নোট কিনতে হয়েছে বিক্রেতাদের। তারা ব্যাংক বন্ধ হয়ে গেছে, মালের দাম হাই রে। যারা আমাদেরকে দেয় মাল ই করে, তারাই বেশি রেট নিয়ে যায়। এক হাত থেকে দুই হাত, দুই হাত থেকে তিন হাত হলে তখন এটা হাই রেট হয়ে যায়। ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়লেও এবার নতুন ছাপানো নোট কম সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগ। তবে সরকারি নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বেশি দামে বিক্রি দণ্ডনীয় অপরাধ। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ সালামি মানেই নতুন টাকা, কিন্তু আগেভাগেই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় নতুন নোটের চাহিদা বেশি। রাজধানীর গুলিস্তান ফুটপাতে বেশি দামে বিক্রি হচ্ছে টাকার কাগজের নোট, একই দরে নোট বিক্রি হচ্ছে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতেও। 10, 20 ও 50 টাকার নতুন নোটের এক বান্ডিল কিনতে গুনতে হচ্ছে বাড়তি 250 টাকা। টাকা যদি টাকা বেশি দিয়ে কেনা লাগে, এটা আমাদের কপালের দুঃখ ছাড়া আর কিছু না। আগে এখন ব্যাংকের টাকা পাই নাই, তো এখন আগে এখন নিতেছি বেশি টাকা দিয়ে, বাড়টা অনেক বেশি। 3000 টাকায় 600 টাকা চাইতেছে, মানে কোন দেশে বাস করি বলেন। বছর একটা দিন নতুন টাকা পোলাপান করে দিব খুশিভাবে, অথচ মনে করেন এরা সিন্ডিকেট করে রাখছে। ঈদ উদযাপনে ব্যবসায়ী মোজাম্মেল হোসেন নোয়াখালী যাবেন। বাড়ি ফেরার পথে নতুন নোট কিনতে এসেছেন গুলিস্তান ফুটপাতে, বাধ্য হয়ে বেশি দামে 6টি নতুন নোটের বান্ডিল কিনেছেন তিনি। বাচ্চাদের খুশির জন্য টাকা কিনতে আসি, অনেক অন্য অন্য বছর তুলনায় এবারকার নতুন টাকার রেটটা বেশি। একই অবস্থা প্রবাসী রোস্তম আলী কাশ্মীর, পরিবার সহ নতুন নোট কিনতে এসে নতুন অভিজ্ঞতার মুখোমুখি তিনি। 20,000 টাকার নতুন নোট কিনতে তাকে বাড়তি দিতে হয়েছে 1,500 টাকা। তবে আমি মনে করি এটা একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, যেহেতু ঈদ উপলক্ষে এটা একটা ঈদের একটা অংশ বিশেষ। বিক্রেতাদের দাবি, এবার বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছেড়েছে কম, তাই চাহিদা তুঙ্গে। দুই হাত ঘুরে বেশি দামে নোট কিনতে হয়েছে বিক্রেতাদের। তারা ব্যাংক বন্ধ হয়ে গেছে, মালের দাম হাই রে। যারা আমাদেরকে দেয় মাল ই করে, তারাই বেশি রেট নিয়ে যায়। এক হাত থেকে দুই হাত, দুই হাত থেকে তিন হাত হলে তখন এটা হাই রেট হয়ে যায়। ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়লেও এবার নতুন ছাপানো নোট কম সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগ। তবে সরকারি নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বেশি দামে বিক্রি দণ্ডনীয় অপরাধ। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।